আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাইডেন হ্যারিস অধ্যায়ের সূচনা, অভিষেক ভাষণে ঐক্যবদ্ধ আমেরিকার ডাক, হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প। বৃহস্পতিবার আসছে ভারতের উপহার ভ্যাকসিন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে প্রয়োগ, 8 মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু। মহামারীতে মন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ, 7,11,000 মেট্রিক টন খাদ্য মজুত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে টাইগারদের শুভ সূচনা, মাঠে ফিরে স্বরূপে সাকিব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি রোমানা আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হলো বাইডেন হ্যারিস অধ্যায়ের। গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন করে গড়ার অঙ্গীকার করেছেন 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। কড়া নিরাপত্তার মধ্যে ক্যাপিটল হিলে শপথ নেন তিনি। অভিষেক ভাষণে বিভক্তি ও দ্বন্দ্ব কাটিয়ে মার্কিনীদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শপথ নেন প্রথম কৃষ্ণাঙ্গ এশীয় বংশোদ্ভূত ও নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। মহামারী, করোনা ও ট্রাম্প সমর্থকদের সহিংসতার আশঙ্কায় পুরো আয়োজন ছিল সীমিত পরিসরে। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন 78 বছর বয়সে ক্ষমতার সর্বোচ্চ আসনে পৌঁছে ইতিহাস গড়লেন। মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি। 4 দশকেরও বেশি সময় ধরে মার্কিন রাজনীতিতে তার পথ চলা, এবার ভিন্ন এক পরিস্থিতিতে তার অভিষেক। 127 বছরের পুরনো বাইবেলের ওপর হাত রেখে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথের পর অভিষেক ভাষণ দেন নতুন প্রেসিডেন্ট। জোরালোভাবে উঠে আসে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ঐক্যের দেশ গড়ার অঙ্গীকার। This is America's day. This is democracy's day. ইতিহাসের পাতায় এখন কমলা হ্যারিসও। 55 বছর বয়সী এই নেতা যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও একই সঙ্গে প্রথম এশীয় আফ্রিকান বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। এবারের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ছিল ভিন্ন রকম। সীমিত আয়োজনে হাজির হন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ মাত্র 100 মানুষ। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় তারকা লেডি গাগা। ক্যাপিটল হিলে প্রবেশের পথে ছিল না হাজার হাজার মানুষের উপস্থিতি, তার বদলে ছিল প্রায় 2 লাখ মার্কিন পতাকার সমাহার। মহামারী করোনার কারণে বিপর্যস্ত দেশ অর্থনীতি, অন্যদিকে সম্প্রতি ক্যাপিটল হিলে হামলার পর সহিংসতার আশঙ্কা পাল্টে দেয় পুরো পরিস্থিতি। শপথ অনুষ্ঠানে গানে তারই অভিব্যক্তি জানান জেনিফার লোপেজ। শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ক্যাপিটল হিল সহ পুরো ওয়াশিংটন। মোতায়েন 25,000 ন্যাশনাল গার্ড, বাকি সব অঙ্গরাজ্যও ছিল কঠোর নিরাপত্তা। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিলেন ডোনাল্ড ট্রাম্প, এরই মধ্যে ছেড়েছেন হোয়াইট হাউস। নতুন আবাসস্থল এখন ফ্লোরিডার পাম বিচে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসকে বিদায় জানান ট্রাম্প। এরপর যোগ দেন বিমান ঘাটে অ্যান্ড্রুসে সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে। প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণে জনগণের জন্য সবসময় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর বিমানে চড়ে ফ্লোরিডার পাম বিচে যাত্রা করেন ট্রাম্প দম্পতি। তবে বিদায়ের আগেও প্রথা ভাঙেন ট্রাম্প। হোয়াইট হাউসে বিদায়ী বার্তায় একবারও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেননি, এমনকি তাকে শুভেচ্ছাও জানাননি। শেষ কর্মদিবসে প্রেসিডেন্টের ক্ষমতা বলে সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন সহ 73 জনকে ক্ষমা করেন। একই সঙ্গে 70 অপরাধীর সাজা কমিয়ে দিয়ে গেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 150 বছরের ইতিহাসে তিনিই প্রথম বিদায়ী প্রেসিডেন্ট যিনি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেননি। ভারত সরকারের উপহার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার, আর বাংলাদেশে কেনা 3 কোটি ডোজের প্রথম চালান আসবে
25 জানুয়ারি। টিকার ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান, এ মাসের 27 অথবা 28 তারিখে কুর্মিটোলা হাসপাতালে শুরু হতে পারে পরীক্ষামূলক টিকাদান। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে টিকা কার্যক্রম শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনার ভ্যাকসিন নিয়ে সংবাদ সম্মেলনে টিকা ব্যবস্থাপনার বিস্তারিত তুলে ধরা হয়। টিকা দানের বিষয়টি আমরা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর 1:30 আসবে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া অক্সফোর্ডের ভ্যাকসিন। তেজগাঁওয়ের ইপিআই এর গুদামে এগুলো রাখা হবে। আর সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা 50 লাখ ডোজ আসবে 25 জানুয়ারি। প্রথম মাসে টিকা আসবে 70 লাখ, এর মধ্যে 60 লাখ টিকা দেয়া হবে প্রথম মাসেই। সচিব জানান, পরীক্ষামূলক টিকা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই সারা দেশে শুরু হবে টিকা কার্যক্রম। আমরা বলছি যে প্রথম সপ্তাহে ফেব্রুয়ারি শুরু করব, হোল কান্ট্রিতে টার্গেট করেছি যে 400-500 লোককে আমরা দেব। তারপর WHO-র যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী এক সপ্তাহ আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমরা এটা অপেক্ষা করব। আমরা হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র করছি না, কারণ এটা নতুন ভ্যাকসিন এবং কোনো সমস্যা হলে আমরা হাসপাতালের সাপোর্ট দিতে পারবো না যদি বাইরে করি। টিকাদানের স্বচ্ছতা নিশ্চিত করতে ICT বিভাগের তৈরি করা অ্যাপ 25 জানুয়ারি হস্তান্তর করার কথা জানান ICT বিভাগের সিনিয়র সচিব। আমরা বিভিন্ন টেস্টিং কার্যক্রম পর্যায়ে আছি, বিশেষ করে সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং এর পর্যায়ে আছি। 23 তারিখের মধ্যে আমরা শেষ করে ফেলবো, হয়তো 25 তারিখের মধ্যে আবার হ্যান্ড ওভার করবো। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভ্যাকসিন দেওয়ার পর 10 থেকে 15 মিনিট পর্যবেক্ষণ করার পাশাপাশি টিকা গ্রহীতাদের ফলো আপে রাখা হবে। টিকা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ও বিভ্রান্তি যাতে না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি। যে জায়গায় ইনজেকশন দেওয়া হবে সেই জায়গাটা ফুলতে পারে, লাল হতে পারে, চুলকাতে পারে, ব্যথা হতে পারে, স্কিনে কিছু চেঞ্জ হতে পারে, ইরাপশন হতে পারে। আর জেনারেল সিমটমের মধ্যে যে গা গোলানো ভাব, নসিয়া, বমি বমি ভাব, মাথা ঘোরানো, ভার্টিগো, সেগুলো আছে। এর চেয়ে খুব বেশি সিমটম আমরা যতটুকু দেখেছি এরকম খারাপ কিছু সিমটম দেখিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে হবে টিকার মহড়া। 18 বছরের নিচে, শরীরে প্রতিরোধ ক্ষমতা একেবারেই নেই, গর্ভবতী নারীসহ নানা কারণে দেশের 7 কোটির মতো মানুষ টিকার বাইরে থাকবে। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো আপাতত টিকা পাচ্ছে না। ভ্যাকসিন নিয়ে যাতে কেউ দুর্নীতির চেষ্টা করতে না পারে সেজন্য কঠিন মনিটরিং করা হবে। 8 কোটি মানুষকে দেওয়ার চেষ্টা করব। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সংক্রমণের 320তম দিনে কোভিড-19-এর 24 ঘন্টায় দেশে 8 জনের মৃত্যু হয়েছে, যা 8 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু। এর আগে 21 মে 8 জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় দৈনিক সংক্রমণ হার নিম্নমুখী। একদিনে শনাক্তের হার 4.26%, মৃতের সংখ্যা বেড়ে 7,950। 199টি ল্যাবে 15,410 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19-এর অস্তিত্ব পাওয়া গেছে 656 জনের শরীরে। মোট শনাক্ত 5,29,687। নতুন 617 জন সহ সুস্থ হয়েছেন 4,74,472 জন। করোনায় মৃত্যুর হার 1.50%, সুস্থতার হার 89.58%। করোনা মহামারীতে অন্য অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ অনেকটাই এড়াতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংসদ নেতা জানান, 2019 সালের প্রবৃদ্ধি ছিল 8.15%, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এদিন প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী সংসদকে জানান, দেশে বর্তমানে 7 লাখ টন খাদ্যশস্য মজুত আছে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সংসদ অধিবেশনে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মহামারী মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। ব্রিটেনের গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের ওয়ার্ল্ড ইকোনমিকের রিপোর্ট উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, অর্থনৈতিক বিকাশের ধারা অব্যাহত থাকলে 2035 সালে বাংলাদেশ হবে 25তম বৃহৎ অর্থনীতির দেশ, আর 2020 সালের সূচকে বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। 9-এর 15-4 ধারা অনুযায়ী
এদিন 2020-21 অর্থ বছরের প্রথম প্রান্তিক বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয় ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন অর্থমন্ত্রী। দ্রুতই বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈশ্বিক মহামারী হতে উত্তরণের সরকার কর্তৃক সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং প্রণোদনা প্যাকেজসমূহের বাস্তবায়নের ফলে বাংলাদেশের অর্থনীতি আজ ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে প্রবাস আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ব্যাপক মুদ্রা সরবরাহ, মূল্যস্ফীতি সহ অন্যান্য মৌলিক সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের অবস্থান বেশ সন্তোষজনক। টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে 7,11,000 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। কাঙ্ক্ষিত মাত্রায় খাদ্যশস্য সংগ্রহ না হওয়ায় 14,00,000 মেট্রিক টন আমদানির সিদ্ধান্তের কথা সংসদকে জানান মন্ত্রী। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এদিন স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, সমাজ কল্যাণ সহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। উপস্থাপনীয় কাগজপত্র। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বঙ্গবন্ধু ODI সিরিজ প্রসঙ্গ। 3 ওয়ানডের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারালো বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরাটা স্মরণীয় করেছেন সাকিব, আর ডেবু ম্যাচে 3 উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ICC ওয়ানডে সুপার লিগের ম্যাচ হয় এই জয়ে 10 পয়েন্ট অর্জন করল টাইগাররা। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। বোনের বল রিভার্স সুইপে বাউন্ডারিতে পাঠিয়ে জয় নিশ্চিত করেন মিস্টার কুল মুশফিকুর রহিম। 123 রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যাপ্টেন তামিমের পার্টনার লিটন দাস দুইজন মিলে তুললেন 47 রান। ব্যক্তিগত 14 রানে দারুণ এক ডেলিভারিতে ফেরেন লিটন। ভালো করতে পারেননি শান্ত, মাত্র 1 রানেই বিদায়। 283 রানে হাফ সেঞ্চুরি থেকে 6 রান দূরে থেকে আউট হন তামিম। সাকিব ধৈর্য ধরেই খেলছিলেন। দলীয় 105 ও ব্যক্তিগত 19 রানে সাকিবও ফেরেন সাজঘরে। তবে মুশফিক ও মাহমুদুল্লাহ মিলে ইনিংসটা শেষ করে আসেন। মুশফিক 19 ও রিয়াদ 9 রানে অপরাজিত ছিলেন। এর আগে মেঘলা দিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই মুস্তাফিজের আঘাত, মাঝে বৃষ্টি বাগড়া দিলেও একটু পরেই আবার খেলা শুরু হয়। 24 রানের মধ্যেই নেই 2 ওপেনার। উইকেট শিকারে যোগ দিলেন সাকিবও। স্কোরবোর্ডে 45 রান উঠতেই 12 রান করা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। দলীয় 56 রানে ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ ও বোনারকে আউট করে সাকিব নিজের তৃতীয় শিকার তুলে নিলে 56 রানে 5 উইকেট হারায় ক্যারিবীয়রা। মাঝে কাইল মায়ার্স ও রোবমান পাওয়েল দ্রুত রান তুললেও বল হাতে ভূমিকা রাখেন অভিষিক্ত হাসান মাহমুদ। 28 রানে 3 উইকেট নেন এই পেসার। 32.2 ওভারে 122 রানে অল আউট হয় সফরকারীরা। 1 বছর নিষেধাজ্ঞার পর 8 রানে 4 উইকেট নিয়ে প্রত্যাবর্তনের ম্যাচটা স্মরণীয় করে রাখলেন সাকিব। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ পূর্তি আয়োজন শুরু বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরতি পর আবার আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। পরবর্তী ধাপের পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে যে কোনো পর্যায়ের নেতা এবং জনপ্রতিনিধি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। আজকে নৌকার বিরুদ্ধে গিয়ে আলাদাভাবে দাঁড়িয়েছেন এবং চট্টগ্রাম সিটি কাউন্সিল কর্পোরেশন নির্বাচনেও যারা বারবার বলার পরও বিদ্রোহে অবস্থান নিয়েছেন, সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই এবার কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না এবং এই বিদ্রোহের জন্য খারাপ পরিণতি ভোগ করতে হবে, এটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আর এর সঙ্গে এটাও বলতে চাই, এই বিদ্রোহের সঙ্গে আওয়ামী লীগের যে নেতারা এবং আওয়ামী লীগের
যে জনপ্রতিনিধিরা জড়িত থাকবে তারাও নজরদারিতে আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে থাকছে আন্তর্জাতিক সম্মেলনও। সংবাদ সম্মেলনে উপাচার্য আখতারুজ্জামান জানিয়েছেন শতবর্ষ উদযাপনে থাকবে নানা আয়োজন, ছয় মাসে ছয়টি ওয়েবিনারও থাকবে। ভার্চুয়াল সভাগুলোতে বিশ্বের 200টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা তাদের প্রতিনিধিরা অংশ নেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। জসিম জুয়েলের রিপোর্ট। শতবর্ষে পা রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলন সংগ্রামের সূতিকাগার এই বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলনের। 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, শেষে মুক্তিযুদ্ধ, জাতিকে পথ দেখিয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। মুজিব বর্ষে এই বিশ্ববিদ্যালয় উদযাপন করতে যাচ্ছে শতবর্ষপূর্তি। সংবাদ সম্মেলনে উপাচার্য আখতারুজ্জামান আয়োজনের আদ্যোপান্ত তুলে ধরেন, জানান মহামারী করোনার কারণে অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছে। মোট ছয়টি ওয়েবিনার, সেই ছয়টি ওয়েবিনারের উদ্বোধন হবে 21 তারিখ এবং এরপর থেকে প্রতি মাসে এক একটি ওয়েবিনার হবে। উপাচার্য জানান বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করবেন, এর পরপরই শুরু হবে অন্যান্য অনুষ্ঠান। আগামী ছয় মাসে করা হবে ছয়টি ওয়েবিনার, এতে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন গর্বিত শিক্ষার্থী, তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন যে তিনি আগামীকালকের সন্ধ্যা ছয়টায় সেটি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পহেলা জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন বলেও জানান উপাচার্য। নানা বিধ আয়োজন থাকবে, তো সেদিন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সেই বর্ণাঢ্য যে আয়োজন সেগুলোর সদয় উদ্বোধন করবেন। উপাচার্যের আফসোস, মহামারীকালে শিক্ষার্থীরা উপস্থিত না থাকায় জৌলুসীনভাবে করতে হচ্ছে শতবর্ষের অনুষ্ঠান। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন প্রায় 200 অধিক বিশ্ববিদ্যালয় আছে যাদের সাথে আমাদের কোলাবোরেশন আছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দীর্ঘ লকডাউনে যাচ্ছে জার্মানি, মালদ্বীপে ভারতে ভ্যাকসিন প্রয়োগ শুরু। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাইডেন হ্যারিস অধ্যায়ের সূচনা, অভিষেক ভাষণে ঐক্যবদ্ধ আমেরিকার ডাক, হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প। বৃহস্পতিবার আসছে ভারতের উপহার ভ্যাকসিন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সারা দেশে প্রয়োগ, 8 মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু। মহামারীতে মন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ, 7,11,000 মেট্রিক টন খাদ্য মজুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে টাইগারদের শুভ সূচনা, মাঠে ফিরে স্বরূপে সাকিব। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।